চালো একদম শুদ্ধ সিদ্ধান্ত শুদ্ধ সিদ্ধান্ত ভাল কথা কৈছ এইবোৰ মানুহ কাম নাই নহয় পিঠৌবিলাক কেৱল খাবলৈহে আহিলে কাম নাই এই চালো চিন্তা কৰিব নালাগে মই আহিলো যেতিয়া একো চিন্তা কৰিব নালাগে গতিকে কথা হ'ল মই থাকিম দিনে দিনে তেল বাঢ়ি গেছি ইউর উদ্ভণ ডলিক মই কিন্তু রেসপেক্ট নকরো হং উঠলে ইউর চোদ্দ গোষ্ঠী মারি কাটি শেষ কর দিম মই মোক সম্ভালি কথা কবি তই আমার চোদ্দ গোষ্ঠীর মু মেজালু হিলাবা নরা খেদাই ভাল হব নেকি তই মই ভাই হই না তই হেনাহান কাম নকৰিবি দে তই যদি চালুক মোৰ কথা মাখান লাগে দিয়া চালুহঁতৰ ঘৰত মোক লাঠি গুৰি মাৰি ঘৰৰ পৰা বাহিৰ কৰি দিব এ ভাই সেনেহান নকৰিবি দে এতিয়া মই ক'ত থাকিম এ ভাই তই ক'ত থাক সেইটো মোৰ কি আহে যায় মই যেতিয়া বাঘৰ দৰে চুং হলাই হলাই চুং হলাই হলাই আহি সেই চালুহঁতৰ ঘৰত থাকিমেই তোৰ তাত কি আহে যায় তই থাকিবি আৰু ক'ৰবাত হাবিয়ে জংঘলে ৰাস্তাই ঘাটে হেপাই সন্দেহ কৰি মিঠৈ ঘপা খেদি দিলে কাৰ কাৰণে খেদিলে তোৰ কাৰণে ইমান এটা ভৰি কবা নালাগে এই যি আছে গম পাইছা না মই তোৰ ভৰিত ধৰছো এমাহান কথা যাতে তই চালু হাতৰ আগত নকা নহলে চালুৱে মোক ব্ৰইলাৰ কুকুৰা মাৰা দি মাৰি পেলব আমি দুটা দোষ হয় না আমি দুটা দোষ হয় না এতিয়া ভয়তে পেপুৱা লাগিছ দোষটোৰ মত লাগিম কাৰণ মোৰ নামে পেপুৱা দেখছে ৰতনি তাৰ এমান সাহস সি পুলিচক ৰেচপণ্ড দিবা নাজনে আৰু তোৰ চাকৰি হাম বুলি কৈছি আৰু তই অনাহান কৰিব নোৱাৰা বুলি কৈছা আমি অনাহান কৰিমে কিবা কাৰণে চিৰা ব্লাউজ পিন্ধি পেলাই আমি চিৰা বুলি একদম মাৰঘাট কেছ দিব বয়াকে ফাঁচি মৰিব লাগিব গম পাইছা আপুনি একদম ঠিক কথাই কৈছে আমি মিছাতে ফাঁচি মৰিব লাগিব আৰু হেঁতে যদি এনেকে উল্টা উল্টা কেছ দিয়ে নহয় আমি ঘৰেৰে ক'ত থাকিব লাগিব পাত্তাই হ'ব নহয় অঁ দুৰ্ভাগ্যবশতঃ জেলখানাই আমাৰ চবখানৰে সোমোৱা ঘৰ বহা ঘৰ গা ধোৱা ঘৰ চব হ'ব মুঠতে আমি মৰাৰ পিছতো সেই ৰৌ ৰৌ নৰক ফাঁচি মৰি থাকিব লাগিব কি আইন সকলোৰে বাবে সমান ভিতৰত নাই দেখোন ভাই বাৰু কত গেল
মই গছুন জিএসটি ইমান টেনশনৰ মাজত মই ঘৰখন কেনেকৈ চলাওঁ একদম মাথা পাগলা হৈ গৈছে মোৰ ও ভাই তহঁতে দে আছা সেইফালে ৰাস্তাত ডাংকাটি হাত আহি সিমানহে হাহাকাৰ কৰি আছে নহয় যি কৰা অলপ সোনকালে নকৰা কিয়া দেখছা না জিএসটি তাইৰ ইমান হাহা আমাৰ পদূলি মুখত আহি আমাকে টান টান কথা শুনায় তই গাজি মই ঐ হখিনী তাইকে তাই ইনকা শুৰু মাৰবে পাঁচটা আঙলি গোট গোটকে গালত দেখাব লাগিব শিয়াল ভাত বুলি কয় অ হেঠুৱে আৰু দুই ফাৰি তাত ফটাকে মাটিত পুৰিব লাগিব আন আন দা কোঠা লাঠি জুম জি আছে সব লয়া আজি খাপলা পৰিয়ালৰ পাৱাৰ কিমান দেখাই দিম তই ঠিক কথা কৈছা জিএসটি সিহঁত কুপাই কুপাই পতাত পিছি সিহঁতৰ হাতী মাংস গুৰা কৰি পুৰা নদীত ভহাই দিব লাগিব পিছি দিয়াটো বাদ দি না সিহঁতক আজি চিপৰাঙা দি খুচি 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 মাৰি পেলাম আৰু কোডাল দি গাঁত খান্দি মাটিত পুতি থ'ম এক গুলি তুই শিকাৰ হেন হেন কথা দেছ অ বলবি নি আমাৰ ঘৰত কি অস্ত্ৰৰ অভাৱ আছে এক না আমাৰ হাতত হেহেত বাচি যাব নহলে মৰা যাব এ বৌ আমাৰ ৰাতি কুকুৰ খেদা লাঠি ডাল উলো অ হয়তো আজি ডাংকাতিৰ মূৰ ভাঙব নহলে লাঠি ডালে ভাঙি যাব তেনে হলে বল সিহঁতক আজি আমাৰ শক্তি প্ৰদৰ্শন কৰো খাপলা জিন্দাবাদ জিন্দাবাদ খাপলা জিন্দাবাদ জিন্দাবাদ খাপলা এ চালু তই থাকিবলৈ পাৰ্মিশ্যন দিলি যেতিয়া মই থাকিম আও কেনাই কেনাই মানুহে তই তই থাকিম বুলি কলিয়েই নহব নহয় আমাৰ ঘৰৰ নিয়ম নীতি বহুত আছে এইগিলাখান চব মানবে লাগব আগৰ নিচিনাকৈ ডাংকা দিয়াতো ঘৰত থাকি যেনকৈ ধিটিঙালি কৰি ঘূৰি বুচলি সেনেকৈ আমাৰ ঘৰত নচলব চালো তই ঠিক কথা কৈছা এই কালু দে দে তোক মই অৰ্ডাৰ দিম আৰু মোৰ অৰ্ডাৰ মতে তই চলি যাবি এই চালো তই চিন্তা নকৰিবি আজিৰ পৰাই এক চোৱা চিতাৰ দায়িত্ব যদি তই মান্তি হোৱা তেতিয়াহলে তোৰ চাকৰি একদম পাক্কা আৰু খা বুলি কলি খাম নাখাবি খোৱাখিনি মোক দিবি আছে নহয় হব পেপুৱা কাজিয়া পেচাল নকৰিবিচোন ঐ কালুদা ইথান কচোন মই কোৱা কথা কিন্তু তই ৰাজি আছা না মান্তি আছো তেতিয়াহলে তোৰ চাকৰিটো হৈ গেল যা এই চালো কালুক ৰখাৰ আগতে কিন্তু তই মোৰ লগত একবাৰ আলোচনা কৰিব লাগিছিল কাৰণ মই তোতকে ডাঙৰ ডাঙৰ তাৰ কথা নচাকিয়া সি জানো মোৰ কিবা মাই দেউতাহি তাৰ পাৰ্মিশ্যনত মই কাম কৰিম নহয় না তাকেইটো কিবা এটা ব্যৱস্থা কৰবাই লাগিব মিছাতে এনেকৈ চাই থাকিলে নহ'ব ব্যৱস্থা কৰিব লাগিব বুজি পাইছো মই কেলে মাইকী মানুহ হয় ইমান দম ইয়াতে মাৰিব আহিছা নে মৰিব আহিছা এক
মিনিটত তোকেতে মই শেষ কৰি দিব পাৰো কিন্তু নকৰো মোৰ বাউনৰা তিনি মানুহ দম তই দেখা নাই তিনি মানুহ কি পাৱাৰ মেলে গৈছে তই জানা না জানা হেই কথা তই হট লগা কবি মোক সাংবাদিক কথা কবি নহলি তোকে এখন সপ্তাহ হজম কৰি দিম আমি কি বলে হজম কৰিবি তো হেই বান্দি হেই তুই বান্দি কাক কৈছে এ ও কৈছো তুই মনে মনে ভাবছ আ আ ভাই কালি আন্ধাৰ হোৱা দেখি হেতু গেছিলো আজি সব আইকিল ওলা এ আৰম্ভ কর কবা নুসু দে তহঁতে এইগিলাখান কি কৰিছা এ ৰসুলা আমি যে গোটাই গিলাখান আইলো সেই চিঠিখন নাই দেখে তাই কেনে আইলে হে তাত ডিচেণ্ট্ৰি গৈছে ডিচেণ্ট্ৰি হোৱা নাই গম পাইছে এইগিলাখান সব ভয়ৰ লক্ষণ এ আই গোবিন্দ এইগিলাক বাদ দি দা কোনবা আহিলো আহক নাই লগেই দি হাব বাই দি জিন্দাবাদ 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 সংকাতি বাই জিন্দাবাদ 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 হাপলা বাহিনী মুর্দাবাদ 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 আহোই আ আই ভিটি উঠা হত সি দা হাত ফুলে নাখা কিয়া চুকার কোনান মেকুরি নিসলাকে কিয়া হুমে আসা হয় উলেয়া এই দুকনে দিয়ে এটা এটাকে কুমে সকল জোড়া ভাঙি দিম আজি চিনি যাবি আমার এ ভিজা মেকুরি হাত শক্তি চাই ফেলে আমার লগত পাঙ্গা লাগবে নহলি সব শেষ করে দিম বরবাদ করে দিম গম পাবি এই ভালে ভালে আতরো আর যদি মরবা মন গেছে ভিতরে দা ইমান বেশি বেশি করব আয়শা হ্যাঁ লুজে এত এটা রাখা ফালি দম আছে যে উলা হিম্মত আছে যদি কাকাতে ভিতরে না হাজো হ্যাঁ ভিতরে না তো হদ তেল আমি দেখাছো ওসু কাটা দি এই এই মই বড় ডেন্ডার মানু তুহুন আগতে মোক কি করি কইছা আজি দুহার প্রতিহত কই লই হেই এই আতাই মরি থা হ্যাঁ এই কত কি ওই নিকি কৰবি ঐ তোৰ হতে আমাক কি বুলি ভাবছা ঐ আমাৰ সন্দেহ নাই তো
আজি তহতক এই খান্দি লেপি পেলাম এই ভক্তি দেখাই দি আদি এই ইউ ভক্তির কথা নকবি কই দিছো কিন্তু মুন নাম করলি মাটির তলর এন্ডুন নিননি কেছে কুমটি সব ভইতি লুকোয়ে আনকি মাকর গাখির খাই থাকা কে শুয়াও মুন নাম গুনলি ভইতি একটি উঠে আন্ডারস্ট্যান্ড হাই বান্দার তুরে ফকা থাকা পরা ছপরা দি হরসলি ভই হাই এই মোৰ থোপৰা ধৰি ইঞ্চান নকৰবি কৈ দিছো কিন্তু একো নাচাওঁ আজি চবকে একফালৰ পৰা ফুটি যাম তহঁতে আইন হাতত তুলি নলবি নলিবে ডাঙৰ ডাঙৰ কেঁচুত খুচি মৰবি গম পাবি কেতিয়া কথা হল পাছত যদি দরকার হয় আমি যদি আমন্ত্রণ করো তো তুই নিমন্ত্রণ রক্ষে নকরাকে নাখিবি দে ও হাপা তাহলে আমি এটা যাও দে আর যদি কিবা বিপদ হয় আমাক খবর দিবি ওকে ও রতুনি তুই যা বাড়ু আমাক কিন্তু তুই নির্বি দে অল্প সাবধানে থাকবি হে সেই কারণে সকালো সময়তে মই সজাগ আর সচেতন হয়ে থাকো মোর ঘরত মাখি এটা পড়লিয়ে মই চকু বুঝিয়ে গম পাও আর এই রঙিলিয়াত কোন কুটায়ে অ হয় দে যা যাগে যা ইতিয়া আৰু এতে অভাৰ ডিউটি কৰি এনাই ফটেজ খাই থাকিব নালাগে ও হাপা তেনহলে ইতা আমি আহু দে ঐ ৰতন নেবু আহ বল যা আহ বা ইতা আমিও ঘৰত যাওঁ যো ইমান ভিজা মেকুৰি থাকে না বাহিৰা মানুহ আহি তহঁতক দম দি যায় আৰু তহঁতে হাত ভৰি সাবতি বহি থাকা আৰু কি কৰবি ইহঁত হৈছে আমাৰ মিতিৰ মানুহ সেইকাৰণেহে আমি খেতে পাৰা নাছিলোঁ মিতিৰ কুটুমৰ কথা মোক নুবুজাবি নাই দরকার হলে সিলনি আক্রমণ করা দিয়ে আক্রমণ করবা লাগবো হেতে দেখে আমার ঘর দম দিবা আইছি আমিও হেতের ঘর যাই তারে উচিত উত্তর দিবা লাগবো সিহতক আমি বদলা লবাই লাগবো হে লবির ইটা পিছে এঙ্গে লাঠি টাকা লড়িয়ে পেলে কাম কি তান করবি এই ভোক লাগছে ভোক ওয়ে বাই মোর মোর ভোক লাগছি এ মোর মস্ত ভোক লাগছি ভোক লাগিলে কুলিয়া হবে না আরে হিলা তো মোর লগত কামখিনি করে দিবি তুই এগুলা থয়ে কি যা তু করবা লাগবো নাকি কিবা লাগবো তো যা যা অলপ জোগাড় করে দে গই মই অলপ বাড়ির পিছত মাথাটো ঠান্ডা করে আহি আছো এই তার আগতে ঠান্ডা ঠান্ডা নেমু সরবত লয়া কি লাগছে ও ভাই বেলেগে মারা তো মই সহ্য করিম তই দেখছ না তু চকুরা গোটে মূর্তির মিঠে হাতি তুই কেঙ্কে মারছি ঠ্যাং ভাঙি দিম তার মই হেরি আপনালোক কি মানুহে ব্যাপারে হে হামাইনকে তোমার শত্রুক মারতে আপনালোক ইমান সময় লাগছিল মই হবা লাগছিল হেন্দক ধরি দুই সেকেন্ডতে মারি হেক দিলু ওই এই চুপ পাঠেনি বাউনি এনে হেন তাই বীরঙ্গনা নারী উলছি মোর দরে বাহুবলি বীরঙ্গনা পুরুষ এটাই হেনে যুদ্ধস্থলত যুদ্ধ ভঙ্গ করে পলায়ন করবে লাগা হয়েছি আর তাই পাঠেনি ওই ওই হুখেনি এরপে ভালে ভালে যা পানি লয়া মাথা ঝাটা ঘুরি মোর বার হচ্ছু তাই আকো টেপ টেপ বার হচ্ছি গতিকে এই জনহস্তি কাম একে জলহস্তি রাখি লাভ নাই বুঝছ ডিলিট কই দে ইয়া দেখি গোটাই মোর একেবারে অন্তরখান কান্দি আছে তুই মোক লেগিয়ে চাচুন এই জীবনত কিমান দুঃখ কষ্ট পাই মই জিয়াই আছো মইহে জানো জিলাপি ওই খাপলা।